কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছো। অনলাইন আর্ট স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নতুন যে বিষয়টি নিয়ে জানব সেটা হলো তেল রং, অয়েল পেন্টিং, অয়েল কালার। এই বিষয়গুলো নিয়ে আজ আমরা একটু কথা বলবো। তোমাদের এখানে যে রঙগুলো তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো রং দেখতে পাচ্ছ, 12টি রং। এখানে যে রঙগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো সকল রঙগুলোই তেল রঙের রং। তেল রং করার জন্য, তেল রং পেইন্টিং করার জন্য এই রঙগুলো ব্যবহৃত হয়। এবং এই তেল রং করার জন্য আরও কিছু মিডিয়াম আছে যার সঙ্গে মিক্স করে ব্যবহার করতে হয়। এখানে যে রঙগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আমি সাদা রং দিকে তাকাই। সাদা রঙটি ফ্লেক হোয়াইট হু, ব্ল্যাক যে রঙটি আছে ব্ল্যাক আইভরি ব্ল্যাক, বার্ন সায়েনা ব্রাউন কালার। গ্রিনের মধ্যে আমরা দুটো শেড দেখতে পাচ্ছি, একটি ভেরিডিয়ান হু আর একটি সেভ গ্রিন। নীলের মধ্যেও আমরা দুটি গ্রেড দেখতে পাচ্ছি, একটি প্রুশিয়ান ব্লু এবং একটি কোবাল ব্লু হিউ। লালের মধ্যেও দুটি দেখতে পাচ্ছি, ক্রিমসন লে অ্যান্ড ভার্মিলন হু। হলুদের মধ্যে আমরা তিনটা গ্রেড দেখতে পাচ্ছি, লেমন ইয়ালো, ইয়ালো অক্কা, ক্রোম ইয়ালো ডিপ হু। এখানে আমরা যে রঙগুলো দেখতে পেলাম, আমরা সবাই কম বেশি হয়তো রঙগুলো চিনি, কিন্তু হয়তো রঙগুলোর নাম জানি না। তাহলে আমাদেরকে রঙগুলোর নাম জেনে নিতে হবে। এখন যদি আমরা এই রঙের বাজার দর চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে রঙের দাম কত হতে পারে? 1000-এর মধ্যে নিশ্চয়ই আমরা হয়তো বা রঙগুলো পেয়ে যাব 12 পিসের, এবং এটা কিন্তু 20 ml-এর, এটা কিন্তু ভুললে চলবে না। আমি আমার অন্য আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি 120 ml এবং 20 ml, এবং এটা কিন্তু ক্যামেল কোম্পানির রং। সারা পৃথিবীতে অনেক কোম্পানির অনেক ধরনের রং আছে, এবং হাতে নিজে হাতে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করেও তেল রং তৈরি করা যায়। এখানে আমরা এই রঙটি নিউ মার্কেট থেকে কিনলে হয়তো বা তুমি 900 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবে, এবং যদি তুমি শুধু এক একটি পিস করে কিনো সেখানে হয়তো বা দাম পড়বে 80 থেকে 90 টাকা। সম্পূর্ণ সেট কিনতে গেলে তোমার সেটা কম পড়বে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, এবং সাবস্ক্রাইব এবং রিং বেল করতে ভুলো না কিন্তু।